ट्रैक्टर भी हो जाए। খাই জায়গা এটা নিয়ে সকাল থেকে আমরা আগে বেড়া বাড়ি দিয়ে সমস্ত কিছু দখল করে রেখেছি, চাষবাস করছি, আমরা কোর্টের অর্ডার পেয়েছি চাষের। আজকে সকালে কি হয়েছে? সকালে ওরা ওই সব তোড়জোড় লাঠি ফাটি নিয়েছে, বাঁশ বন্দুক বোমা নিয়েছে, আমাদের ওরা আক্রমণ করছে আর সব ফ্যামিলি দিয়ে সমস্ত কিছু মারধর করছে। আর আরো ওরা পুলিশ নিয়েছে, পুলিশের সাহায্য নিয়ে। কি নাম আপনার? কি নাম? আমার নাম গনি মোল্লা। বলো, আমরা তো জীবনে ভয় থেকে আমরা ফেলে দিয়েছি, তুমি কি হাত দিতে পেরেছো? সকালে আমরা সব বসেছিলাম, কিছু লোক এসে গ্রামে থেকে এসে এই জায়গাটা খাস বা ভেস্টেড আছে, আমাদের মালিকপক্ষ আমাদের সঙ্গে আছে, কিন্তু তা ছাড়া সত্ত্বেও ওরা এসে সকালবেলা আমাদের চাষ রয়েছে, পাট চাষ রয়েছে, কলা গাছ রয়েছে, বেড়া করলা গাছ, ঝিঁয়ে গাছ, নেনুয়া গাছ সব দেওয়া রয়েছে, ছাল্লা করা রয়েছে। পুলিশ সহ সঙ্গে এসে ওরা আমাদের উপরে চড়াও হয়, মারে 10-12 জন আর মেরেছে, অথচ ফের 10-12টা বোম মেরেছে, হাত বোম। সেই বোমটা ওখানে এখনো পড়ে আছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে 6 জন, আহত হয়েছে 6 জন। বোমাবাজি হয়েছে? বোমাবাজি হয়েছে, 12-15খানা বোম মেরেছে ওই রাস্তার উপরে। রাস্তার উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা, অথচ কাঠ দিয়ে ওরা ওখানটা রাস্তার অবরোধ করে দিয়েছে। লোক দুদিকে জড়ো হয়ে গেছে, বাইরের লোক পাবলিক কানি হয়ে গেছে, পুলিশ ডেকেও আসছে না। জায়গাটা কি খাস জায়গা? জায়গাটা খাস আছে, যে জায়গার মালিক খাস নয়, ওটা ভেস্টেড আছে, মালিকপক্ষ আমাদের সঙ্গে আছে। ওই মালিকপক্ষ জায়গার নামে হাইকোর্টের অর্ডার আছে, অর্ডার অনুযায়ী আমরা চাষ। সেটাই নিয়ে কি আজকের গন্ডগোল? হ্যাঁ, আজকে সেটা নিয়ে গন্ডগোল হয়েছে সকালে। আমাদের লোক 6 জন আহত হয়েছে। কি নাম আপনার? আমার নাম আব্দুল হান্নান মোল্লা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।